আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আজকে আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব রমজান মাসে ঋতুবতী নারীরা কিভাবে ইবাদত করবে, এবং রমজান মাসের যে কোনো সময় যদি কোনো বোন ঋতুবতী হয়ে যায়, তো অর্থাৎ মাসিক হয়ে যায়, তখন তাদের রোজা ভেঙে যাবে কিনা, অথবা এই অবস্থায় তারা কিভাবে ইবাদত করতে পারবে, এই বিষয়গুলো নিয়ে এই ভিডিওর মধ্যে আলোচনা থাকছে। এই জন্য সম্পূর্ণ আলোচনা বুঝতে ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুগণ, আমরা কথা দীর্ঘায়িত না করে মূল আলোচনায় প্রবেশ করছি। এক্ষেত্রে ফুকাহে কিরাম আমাদেরকে যে দিক নির্দেশনাটা দিয়েছেন সেটা হলো যে আসলে রমজানের মধ্যে কোনো বোন যদি ঋতুবতী হয়ে যায়, এটা যদি রাত্রেবেলা হয় তাহলে তো তারা রোজা রাখার প্রয়োজন নেই, ইসলাম আমাদেরকে এই বিষয়ে ছাড় দিয়েছে। কিন্তু দিনের বেলা কারো যদি এমন হয়ে যায়, দিনের বেলা সকালবেলা হলো দুপুর বেলা হলো যখনই হোক না কেন দিনের বেলা, এমনকি আপনার যদি আসরের পরে থেকে মাগরিবের পূর্ব পর্যন্ত অথবা ইফতারের পাঁচ মিনিট পূর্বেও আপনার এই সমস্ত রোগ দেখা যায়, তারপরেও কিন্তু আপনার রোজা ভেঙে যাবে, তখন আপনি কি করবেন? তখন আপনার করণীয় হলো রমজানের পরবর্তী সময়ের মধ্যে আরো একটা রোজা রাখতে হবে। কারণ হলো হাদিসের মধ্যে একেবারে মুতলাক ভাবে অর্থাৎ মূল কথাটা উল্লেখ করা হয়েছে, রমজানের মধ্যে যে কোনো সময় যদি এমন হয়ে যায় তাহলে কিন্তু আপনার রোজা ভেঙে যাবে। তো এই জন্য এমন মনে করা যাবে না যে সারাদিন রোজা রাখলাম ইফতারে পাঁচ মিনিট আগে তো এক্ষেত্রে আমার রোজাটা হয়তো বা হয়ে গেছে, না রোজা হয়নি, আপনাকে পরবর্তীতে আর একটা রোজা রাখতে হবে। এই বিষয়টা নিয়ে কিন্তু অনেকেই টেনশনে থাকে, আমি অনেকগুলো প্রশ্ন পেয়েছি যার কারণে আজকের ভিডিওটা করা। আশা করছি ভিডিওটির মাধ্যমে উপকৃত হয়েছেন। এমনই কোরআন হাদিস থেকে আরো আলোচনা পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সকলের মঙ্গল এবং দীর্ঘ হায়াত কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ওয়াসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।